আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আপনাদেরকে চালের পাপড় তৈরি করে দেখাবো অলরেডি আমি ময়দার পাপড় আপলোড দিয়েছি সেটা অনেকেই পছন্দ করেছেন এবং যথেষ্ট প্রশংসা করেছেন তো সেটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে অথবা এন্ডস্ক্রিনে আমি দিয়ে দিব ভিডিও সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি খুব ইজি ইজিওয়েতেই আপনাদেরকে চালের পাপড় তৈরি করে দেখাবো তাকে খুব একটা কষ্ট করতে না হয় আপনাদের পাপড় তৈরি করার জন্য আসলে চালের বিভিন্ন বিভিন্নভাবে তৈরি করা যায় চালের ভাত রান্না করে পাপড় তৈরি করে নিতে পারেন আবার চালের গুঁড়া সেদ্ধ করে পাপড় তৈরি করে নিতে পারেন অথবা চালের গুঁড়া পানির সঙ্গে মিক্সড করে ব্যাটার তৈরি করে সেটা ভাব দিয়েও কিন্তু চালের পাপড় তৈরি করা যায় তো আসলে এগুলো আমার কাছে একটু কষ্টকর মনে হয় তো খুব ইজি ইজিওয়েতে শেয়ার করবো তাকে আপনারা বিনা কষ্টে এই পাপড়টা তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে নিন যে কিভাবে আপনারা ইজি ওয়েতে পাপড় তৈরি করে নেবেন আর এই পাপড় তৈরি করতে আমাদের কি কি লেগেছে তো এর জন্য আমি এখানে পোলার চাল নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ ভাতে চাল নিতে পারেন অথবা আলু চাল নিতে পারেন এমন কি চালের গুঁড়াও নিতে পারেন চালের গুঁড়াটা ভালোভাবে চেলে নেবেন তো প্রথমে যেটা করতে হবে চালটাকে আমরা পানিতে ভিজিয়ে রাখব দিয়ে দিচ্ছি পানি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমরা চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তা আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি চালটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আছি এখন এটা আমি চার ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি তো ফিরে আসবো চার ঘন্টা পর ফিরে এসেছি চার ঘন্টা পর এখন আমরা এটা ব্ল্যান্ড করে নেব আমি পানি সহ দিয়ে নিচ্ছি এখন এটা ব্ল্যান্ড করে নিচ্ছি হয়ে গেছে তো আমি বন্ধ করে দিচ্ছি এখন আমরা এটা চেলে নেব একটা বাটির উপরে এইভাবে একটা চালনি দিয়ে দিব দেন আমরা এটা দিয়ে চেলে নেব যেন উপরে দানাগুলো থেকে যায় এবং দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেবো কোয়াটার কাপ ময়দা শুধু চালের গুঁড়াতে আপনার পাপড় তৈরি করলে পাঁপড় ফেটে যাবে তো আপনাকে কোয়াটার কাপ ময়দা অ্যাড করতে হবে তো আমি কোয়াটার কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে আবারও পানি দিব হাফ কাপ দিয়ে আমরা এটা মিক্সড করে নেব আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এক চা চামচের চার ভাগের তিন ভাগ দিয়ে দিলাম দিয়ে এটা আমরা ভালোভাবে মিক্সড করে নেব মিক্স করার সময় খেয়াল রাখবেন যে কোনো প্রকার যেন দানা দানা না থাকে এটা ভালোভাবে মিক্সড করার পর আমরা এটা আধা ঘন্টা বা বিশ মিনিটের জন্য আমরা এটা রেস্টে রেখে দেব তো আমার এটা মিক্সড করা হয়ে গেছে এটা কনসিস্টেন্সি কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তেলপিটের ব্যাটার যেরকম হয় সেরকম ব্যাটার তৈরি করে নিতে হবে অর্থাৎ তেলপিঠের ব্যাটারের তুলনায় একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো আমি এটা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি ফিরে আসবো আধা ঘন্টা পর ফিরে এসেছে আধা ঘন্টা পর এখন দিয়ে দেবো একটু সয়াবিন তেল এটা ভালোভাবে মিক্স করার পর আমরা এটা পাপড় তৈরি করব তাও হালকা গরম হয়ে আসলে আমরা ব্যাটারটাকে চামচের সাহায্যে একটু দেন আমরা এটা ঢেকে দিব সেদ্ধ হয়ে আসলে তুলে নিতে হবে তো দেখুন এভাবে সবগুলো ভেজে দেন আমরা এটা রোদে শুকাতে দিব তো দেখুন কত সুন্দর হয়েছে একদম ভাব দিলে যেরকম হয় ঠিক সেরকম হয়েছে একদম ল হিটে এটাকে ভাব দেওয়ার মতো করে সেদ্ধ করে নিতে হবে তো আমি সবগুলো ভেজে নিচ্ছি হয়ে গেছে তুলে নিচ্ছি তো আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আমি এগুলো রোদে দিয়ে দিব পাপড় ভাজার পর একটার উপর আরেকটা রাখলে কিন্তু জোড়া লেগে যাবে সেক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে পাপড়ের যে ওপরের অংশ অর্থাৎ এটা হচ্ছে ওপরের অংশ এটা এভাবে নিচে রেখে দিবেন প্রত্যেকবার সেটা করবেন আর এটা হচ্ছে নিচের অংশ এটা উপরে থাকবে আবার যখন আপনারা রাখবেন এর উপরে আরেকটা সেটাও আপনার উপরের অংশটা এভাবে দিবেন দেন নিচের অংশটা উপরে থাকবে এভাবে যদি আপনারা রাখেন তাহলে পাপড় জোড়া লাগবে না আর যদি এটা আপনারা এভাবে রাখেন যে নিচের অংশ এটার সাথে লেগে দেন তাহলে গরম অবস্থায় এটা তখন জোড়া লেগে যাবে একটা একটা সঙ্গে তখন আপনারা খুলতে পারবেন না এটা ছিঁড়ে যাবে সো আমার মনে হয় পাপড় ভাজার পর আপনাদের একটা একটা করে সেপারেট করে রাখা উচিত তো এখন আমি এগুলো সব রোদে দিব তো আমি এগুলো একটা একটা করে বিছিয়ে দিচ্ছি নির্দিষ্ট দূরত্বে আমি এগুলো পাঁপড় বিছিয়ে দিয়েছি এগুলো এখন আমি রোদে শুকিয়ে নেব তো ফিরে আসবো রোদে শুকিয়ে নেওয়ার পর ফিরে এসেছি পাঁপড় শুকিয়ে নেওয়ার পর তো পাঁপড় শুকিয়ে নিতে আমার সময় লেগেছে একদিন করা রোদ থাকলে একদিনে যথেষ্ট আর রোদ যদি করা না হয় সেক্ষেত্রে দুই দিন লাগতে পারে তো এখন আমি এটা ফ্রাই করে দেখাচ্ছি প্রথমে আমরা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিবো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমরা চুলাটা বন্ধ করে দিব দিয়ে দেন আমরা একটা একটা করে ভেজে নেব সবগুলো পাপড় আমি তৈরি করে নিয়েছি তো পাপড় তৈরি করার সময় যদি আপনারা হাফ টি স্পুন জিরা দেন তাহলে পাপড় খেতে বেশি ভালো লাগে তো আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ